চিকিৎসকরা বলেন রক্তে কোলেস্টেরল পরিমাণ বেড়ে গেলে হৃদরোগ ও স্ট্রোকের আশঙ্কা বেড়ে যায়। খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতে পারলে হৃদরোগের আশঙ্কা কমে। কিছু খাবার রয়েছে যেগুলো হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এগুলো রক্ত সঞ্চালনকে ব্যাহত করে এবং জটিল শারীরিক সমস্যা তৈরি করে। টিনজাত খাবারে থাকে প্রচুর সোডিয়াম। ছোট টুকরা করে কাটা অর্ধেক কাপ টমেটোয় থাকে 6 মিলিগ্রাম সোডিয়াম, কিন্তু টিনজাত সমপরিমাণ টমেটোতে আছে 250 মিলিগ্রাম। অতিরিক্ত লবণ হৃদরোগের ঝুঁকি বাড়ায়। চিকিৎসকরা আরও বলেন সাদা পাস্তায় আছে কার্বোহাইড্রেট, সাধারণ চিনি। এতে যে চিনি থাকে তা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। এতে ধমনির দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়, ঘটায় ইনফ্লামেশন। এই চিনি রক্তবাহী নালিকাগুলোকে সরু করে তোলে। ব্যস্ত জীবনে ফ্রিজে রাখা খাবার আমাদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। মাছ, মাংস কিংবা সবজি সবই বরফে জমিয়ে রাখি আমরা। আবার কিছু খাবার ফ্রিজে রাখা হয়। ফ্রিজে থাকা খাবারে থাকে ফ্যাট আর সোডিয়াম। এগুলো হৃদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ভালো বেকারির মজার বিস্কুটের লোভ সামলানো কঠিন, কিন্তু সাধারণ সাইজের একটি বিস্কুটে 460 মিলিগ্রাম সোডিয়াম থাকে। এর সঙ্গে বিস্কুট তৈরিতে আরও যোগ হয় 2.5 গ্রাম সম্পৃক্ত ফ্যাট। এ ধরনের ফ্যাট রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। সাদা চাল এক ধরনের স্টার্চ, আর এটা প্রক্রিয়াজাত খাদ্যশস্য। ফলের পুষ্টি উপাদান এবং ফাইবারের বেশিরভাগই চলে যায়। আমাদের দেহ শস্য দানার চেয়ে অনেক দ্রুত স্টার্চ ভেঙে ফেলে, ফলে রক্তে হঠাৎ করে গ্লুকোজ বেড়ে যায়। এটা হৃদরোগের ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। গবেষণায় বলা হয় প্রতিদিন 40 গ্রাম পনির খেলে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে। পনিরে প্রচুর পরিমাণে সম্পৃক্ত ফ্যাট আর সোডিয়াম থাকে। এটা হৃদযন্ত্রের ক্ষতির কারণ। দিলরুবা তন্নি, খেলা টিভি।